আবারও ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন দু হাজার কুড়ি একুশের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের প্রভিশনাল মেরিট লিস্ট অর্থাৎ অস্থায়ী মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এই লিস্টের নাম আছে কি না কীভাবে দেখবে সে সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিও নিচে রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও এবং সেই সঙ্গে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো তাহলে আবার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে একটা ভিডিও মিস হবে না তো প্রথমে আমরা কানু বিশ্ব ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সে ওয়েবসাইটে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ স্টে অ্যাট হোম অ্যান্ড বি সেফ তার পাশে এখানে প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন দু হাজার কুড়ি বলে একটা অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আমি তোমাদের সুবিধার জন্য সরাসরি এই যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবে তো এখানে দেখো ইংলিশ এবং হিস্ট্রি এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি তবে খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে তো আমাদেরকে লিস্টে নাম আছে কি না চেক করার জন্য দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট সাবজেক্ট বলে একটা অপশান রয়েছে তো এখানে আমরা ক্লিক করব তারপর ড্রপডাউন থেকে আমরা যে আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা আমি চুজ করে নেব এখানে সমস্ত সাবজেক্টই রয়েছে তো আমি এখান থেকে বেঙ্গলিটাকে সিলেক্ট করে নিচ্ছি সাপোজ তারপর এখানে সাবমিট বলে দেখো অপশান রয়েছে এই সাবমিটে আমরা ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লিস্ট চলে এসেছে তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের নামটাকে দেখতে পারবো তো আমরা এই লিস্টে নাম আছে কি না কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবো তো এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে খুব সহজেই কিন্তু তোমরা লিস্টে তোমাদের নাম এসেছে কিনা দেখে নিতে পারো তো এখানে বলে রাখি এটা মূলত এইটটি পার্সেন্ট ক্যাটেগরির মধ্যে যারা পড়ে অর্থাৎ যারা কানু বিরসা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে এটা কিন্তু তাদেরই লিস্ট এখনও পর্যন্ত টোয়েন্টি পার্সেন্টের যে লিস্ট সেই লিস্ট বের হয়নি তো এটা হচ্ছে প্রভিশিয়াল মেরিট লিস্ট এরপর খুব শীঘ্রই ফার্স্ট মেরিট লিস্ট আসবে তো ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু খুব সহজেই অ্যাডমিশন নিতে পারবে তো যাই হোক আজকের ভিডিওতে আমি এইটুকুই বলার ছিল যে তোমরা কিভাবে প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী যে মেরি লিস্ট সেই মেরি লিস্টে তোমাদের নাম আছে কি না দেখবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও